আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবুপাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহে মুসা। তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগেলি ইউনিয়নে। 27 মে অনেকটা গোপনেই মালা বদল করেছেন এই ভাইরাল অভিনেত্রী। তার বিয়ের পর থেকে সবিজ পাড়ায় প্রশ্ন উঠেছেন, কেন গোপনে বিয়েটা সারতে হলো সানাইকে। গেল বছর সব ছেড়ে ছুড়ে ইসলামের পথে চলবেন বলে লাইভে এসে ঘোষণা দেন সানাই। সে সময় তিনি বলেন, ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই, নিজের ভুল বুঝতে পেরেছি, এ কারণে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, এ জগতে আর ফিরে আসছি না, পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই, ইচ্ছে আছে খুব শীঘ্রই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছা। এরপর থেকে অনেকটাই আড়ালে চলে যায় এই অভিনেত্রী। শোনা যায় ঢাকার বাড়ি ছেড়ে নীলফামারী গ্রামের বাড়িতে চলে যান সানাই। সেখানে ইসলামী জীবন শুরু করেন। এরপর পরিবারের পছন্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিনেমায় নায়িকা হওয়ার জন্য সবিজের পা রেখেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি করতেন টুকটাক উপস্থাপনা ও মডেলিং। একাধিক সিনেমায়ও কাজ করেছেন, যদিও তার একটিও আলোর মুখ দেখেনি, তাই সবিজের জায়গা পোক্ত করতে পারেননি। তবে হঠাৎ সার্জারি করে শারীরিক পরিবর্তন আনেন সানাই। এ নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা বিতর্ক হয়। তার মাঝে 2019 সালে সাবেক এক মন্ত্রীর সঙ্গে বাগদান সেরে নতুন আলোচনার জন্ম দেয় সানাই। অভিনেত্রী নিজেই বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন যে তিনি এক মন্ত্রীর বউ হতে চলেছেন। যদিও নাম না জানা সেই সাবেক মন্ত্রীর সঙ্গে তার সংসার করা হয়নি, কারণ তার বাগদান বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, তাই তো দেরিতে হলেও ব্যাংকার আবু সালেহে মুসাকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সানাই। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।